সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে কৃষি নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ এলাকার আবদুল্লাহ ভাইয়ের ছাগলের খামারে। এটি একটি বাণিজ্যিক খামার। আবদুল্লাহ ভাই, দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন। তো বর্তমানে আবদুল্লাহ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে আবদুল্লাহ ভাই কেমন দাম দরে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন, সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা বলে আজকে ভিডিও শুরু করা যাক এবং আবদুল্লাহ ভাইয়ের ছাগলগুলো দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবদুল্লাহ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো মোটামুটি কিন্তু সপ্তাহ পার করে আপনার খামার চলে আসলাম। জি ভাই, জি আমার প্রতি সপ্তাহে বুধবারে বুধবারে জি জি ভাই। বর্তমানে খামার কি অবস্থা বলেন? খামারে মোটামুটি অবস্থা ভালো আছে। অবস্থা ভালো। আচ্ছা, আজকে সংগ্রহ কত পিস ছাগল? আজকে সংগ্রহ আছে মোটামুটি 40-45 পিস, সব পাঠা। কিন্তু এখন আপনার ভিডিওতে ছোট বড় দিয়ে 8 পিস, 7-8 পিস, 7-8 পিস দেখানো হবে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে ভিডিও যাবে নাকি? জি 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 ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে পাঠাগুলো আছে মোটামুটি কোন কোন জাতের আছে মোটামুটি? এগুলো আপনার তুতাপুরি আছে, শিরোহি আছে। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন জাতের আছে নাকি? বিটল আছে, বিভিন্ন জাতেরই আছে। আচ্ছা আচ্ছা, তো দামে দরে কেমন ভাই পাঠাগুলো? দামে দরে আশা করি খুবই কম আছে। কম আছে। আচ্ছা, কোথা দেখে তো না করে ইনশাআল্লাহ সরাসরি ভিডিও যাব এবং জাত সম্পর্কে দামদার সম্পর্কে 10-12 বিস্তারিত জানাবে। জি ভাই, জি ইনশাআল্লাহ। কাদের ভাই? জি ভাই, আজকে যেহেতু পাঠা কালেকশন, হ্যাঁ জি জি, এটা পাঠা বাচ্চা? জি জি ভাই, পাঠা বাচ্চা। আচ্ছা, কোন জাতের পাঠা বাচ্চা এটা? ভাই বাগাতোতা আর শিরোহির ক্রস। বাগাতোতা এবং শিরোহির সংমিশ্রণের ক্রস। জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাঠা বাচ্চার বর্তমান বয়স কেমন চলে? এটা আপনার 3 মাস প্লাস। জি আচ্ছা আচ্ছা, বর্তমানে কি ঘাস সব খাচ্ছে? জি ভাই, শক্তপোক্ত বাচ্চা। শক্তপোক্ত বাচ্চা, খুবই দুষ্টু না? খুব দুষ্টু, মানে নড়াচড়া করছে। আচ্ছা, পাঠার মধ্যে এই তেতুলিয়াটা থাকতে হবে। আচ্ছা আচ্ছা, শিরোহিব তোটা সমিতনে ক্রস। আচ্ছা আচ্ছা ভাই, এই পাঠা বাচ্চাটা বিকিজন দরদাম কেমন চাচ্ছেন? এটা ভাই আমার সাদা দাম 22,000 টাকা। আচ্ছা, বিকিজন দরদাম চাচ্ছেন 22,000 টাকা। জি জি জি, দাম দর করা ভাই? জি ভাই, দাম দর করা শুধু দাম দর করা শুধু থাকছে। এটা বাচ্চাটা কোলে নিতে ভাই, আপনি দেখি কোলে কেমন লাগে আপনার। আচ্ছা, ছোটো বাচ্চা দুষ্টু তো, দেখেন তো কোলে নিলে একটা ড্রাইভার আসলে কেমন হাইটের বা কেমন কোয়ালিটি। আচ্ছা, সুন্দর বাচ্চা কিন্তু, হ্যাঁ ক্রস হলে মোটামুটি এর কোয়ালিটি ভালো আছে। জি ভাই, দেখে বুঝতে পারছেন আর কোন কোয়ালিটি। তো সেক্ষেত্রে দরদাম কত অপশন থাকছে না ভাই? জি ভাই, আমার প্রত্যেকটা মালে দরদাম করার সুযোগ আছে, দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, কোয়ালিটি ভালো আছে ইনশাল্লাহ। আচ্ছা আদুল ভাই, জি ভাই, আপনার কাছে আরেকটি কালা ফুল পাঠা যাচ্ছে। জি ভাই, এটা কি বাচ্চা না বড়? এটা ভাই বাচ্চা। বাচ্চা? জি জি। কত মাস বয়স? এটা আপনার 6 মাস ভাই। 6 মাস বয়স? জি জি। আচ্ছা আচ্ছা, কোন জাতের পাঠা ভাই? এটা ভাই শিরোহি আর তোতাপুরি ক্রস। শিরোহি এবং তোতার সংমিশ্রণের ক্রস। আচ্ছা আচ্ছা, দুই জাতের সংমিশ্রণের ক্রস হয়েছে এটা পাঠার বাচ্চা। তারপরে যে বাচ্চা বললেন, এটা প্রমাণটা কি, দাঁত কি হয়েছে? এটা প্রমাণ আমি দিয়ে দেবো এখনই। আচ্ছা দেন দেখি দাঁত হয়েছে কিনা। এই দেখেন প্রমাণ দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, তথ্য সঠিক, দুধের দাঁত কিন্তু, দুধের দাঁত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আব্দুল ভাই, জি ভাই, এটা মোটামুটি প্রাপ্তবয়স্ক মানে দুই দাঁত হলে কেমন হাইট হতে পারে এটা? এটা আপনার দুই দাঁত হলে এটার হাইটটা ওব আপনার 42 ইঞ্চি। 42 ইঞ্চি হবে না? জি জি। আচ্ছা আচ্ছা, ক্রস ছাগল কিন্তু মোটামুটি অনেক বড় হাইটের হয়। হ্যাঁ, বডি ফিগার ভালো আছে। ভালো আছে। এটা কি আপনার ওই যে অন্ডকোষ সব ঠিক আছে? জি ভাই, একদম ঠিক আছে। আচ্ছা দেখা দিই, আমি বকর সকর মাল কিনি না ভাইয়া, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তথ্য সঠিক আছে। এই যে দেখেন ফাটা না কিন্তু, হ্যাঁ মাঝখান দিয়ে দুইটা এক সমান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আব্দুল ভাই, জি ভাই, এই পাঠার বাচ্চাটা দরদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য? এটা আমি 24,000 টাকা চাইতাছি। আচ্ছা, বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 24,000 টাকা? একদম সীমিত দাম। সীমিত দামে? আচ্ছা, তারপরে কি দরদাম করার অপশন থাকছে? জি ভাই, তারপরে দরদাম করার সুযোগ আছে। তারপরে দরদাম করার সুযোগ আছে, মানে কত দরদাম করলে কমে আসবে? জি জি জি। আচ্ছা আচ্ছা, দরদাম করলে কমে আসবে। আব্দুল ভাই, জি ভাই, এটা কোন জায়গা ছাগল? এটা ভাই হরিয়ানা। হরিয়ানা? জি জি। আচ্ছা, কি পাঠায় না পাঠি? এটা ভাই পাঠা না, এটা আমি চাইছিলাম এবার ছোট বড় মিলাইয়া। জি জি জি, সবগুলাই আর কি পাঠা দেওয়ার জন্য এখন একটা খাসি আছে। আচ্ছা আচ্ছা, দর্শক ভাইয়ের জন্য একটা খাসি দিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মানে দর্শক তো সাথে খাসি আছে নাকি? জি জি জি। আচ্ছা, এটা হচ্ছে হরিয়ানা ক্রস খাসি। জি জি। বর্তমান বয়স কেমন চলে এটা? এটা আপনার বয়স মাত্র 5 মাস। আচ্ছা, মনে হয় তোতার সংমিশ্রণ থাকতে পারে, হালকা আছে কিছু। আচ্ছা, তবে হরিয়ানা পার্সেন্টটা বেশি নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা, ক্রস হলে মোটামুটি অনেক বড় বড় হয়েছে, মানে ভালো আছে। এটা বয়স কত বললেন ভাই? এটা মাত্র 5 মাস। মাত্র 5 মাস, এত বড় ছাগল আপনি বললেন 5 মাস, দাঁত কি হয়েছে? না না, এখনো দাঁত হয় না, দুধের দাঁত কেবল। দেখাই দেখাই, দাঁত হয়েছে কিনা দেখা দিই। দুধের দাঁত? দুধের দাঁত। আচ্ছা আচ্ছা, তথ্য সঠিক আছে, অ্যাকুরেট। আচ্ছা ধন্যবাদ।
তো আফজা ভাই, যেটা আপনি দীর্ঘদিন যাবো ছাগল লালন পালন সঙ্গে যুক্ত আছেন, এই যে ক্রস খাসিটা, এটা যদি মোটামুটি দেড় বছর লালন পালন করা হয় মোটামুটি কেমন হাইট হতে পারে ভাই? এটা আপনার দেড় দুই বছর পারলে 40-42 ইঞ্চি হাইট হয়, হাইট হবে। আচ্ছা, আর মোটামুটি লাইভ ওয়েট আপনার 100 কেজি 120 কেজি 110 কেজি এরকম। আচ্ছা, সেরকমই হবে, তবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আপনার ভাই খাসি ছাগলটা দরদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য? ভাই মাত্র চাচ্ছি 17,000 টাকা। আচ্ছা, মাত্র 17,000 টাকা। দরদাম কি করার অপশন থাকছে এখানে? হ্যাঁ, দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, যে দাম বলছেন তারপরে দরদাম করার অপশন থাকছে? জি জি, দর্শক বা ক্রেতার সুবিধার্থে দরদাম করার অপশন থাকছে। আচ্ছা আপনার ভাই, জি ভাই, আর ভিডিও স্ক্রিনে কি দিতে হচ্ছে? এটা এটা আপনার তুতাপুরি পাঠার বাচ্চা ভাই। তুতাপুরি পাঠার বাচ্চা? জি জি জি। আচ্ছা আচ্ছা, এটা কি অরিজিনাল তুতাপুরি? জি ভাই, অরিজিনাল অরিজিনাল তুতাপুরি। আচ্ছা, দেখি পাশ থেকে খেলে বলবে। আচ্ছা, মুখের অ্যাঙ্গেল আছে না? জি ভাই, মুখের অ্যাঙ্গেল। আচ্ছা আচ্ছা, ছোট মুখ কিন্তু একবার দেখেন, একবার শর্ট ফেসের বাচ্চা। এই বাচ্চাটার বর্তমান বয়স কেমন চলে? সামনে শুনতে দেখি, আপনার বয়স 3 মাস প্লাস। জি ভাই, বর্তমানে ঘাস টোটা খাচ্ছে সব? জি ভাই, সব কিছুই সবই খাচ্ছে, ছোট মুখ একবার। আচ্ছা, কোয়ালিটি ভালো আছে, খুবই সুন্দর কোয়ালিটি। আচ্ছা, কত মাস বললেন ভাই বয়স? মাত্র 3 মাস। 3 মাস? ও আচ্ছা আচ্ছা, 3 মাস বয়সে মোটামুটি অনেকটা বড় হয়েছে। এক মায়ের এক বাচ্চা তো বড় হয়েছে। পাঠা বাচ্চা না ভাই? জি জি, পাঠা বাচ্চা। মোটামুটি উন্নত জাতের ভালো মানের তোতাপুরি পাঠা খুঁজছেন, তারা কিন্তু বাচ্চা নিতে পারেন। বাচ্চা নিয়ে লালন পালন করলে ইনশাল্লাহ ভালো মানের একটা পাঠা হয়ে যাবে এটা। জি ভাই জি। আপনার ভাই? জি ভাই। আচ্ছা, কাছে ভিড়াই তো মুশকিল। জি জি জি, দূর থেকে দেখাই। এটা কোন জাতের পাঠা ভাই? এটা ভাই তোতাপুরি। তোতাপুরি? জি জি। এটা অরিজিনাল ক্রস? এটা ভাই ক্রস। ক্রস না? জি জি। আচ্ছা, চাপ দিলে কিন্তু অন্য লাগা হলে এটা কইতো 100% 100%। আচ্ছা আচ্ছা, না তা বলা যাবে না, ক্রস কে ক্রসই বলতে হবে। জি জি জি। আপনার ভাই তথ্য সঠিক দেয়। এটা বর্তমান বয়স কেমন চলে ভাই? এটা মাত্র 2 দাঁত ভাইয়া। মাত্র 2 দাঁত? জি জি। আচ্ছা, দাঁত কি দেখানো যাবে? জি ভাই, দাঁত দেখানো। ধরেন তো, কষ্ট হলে দর্শকের উদ্দেশ্যে দেখা দিই, যদিও খুবই রাগে এবং দুষ্টু বাবা। আচ্ছা, 2 দাঁত তথ্য সঠিক আছে, ধন্যবাদ। এটা বর্তমান হাইটের কেমন চলে ভাই? এটা আপনার 43 ইঞ্চি হাইট আছে। 43 ইঞ্চি? আচ্ছা, পাঠা কিন্তু সচরাচর নিয়ন্ত্রণ করা মুশকিল, যার কারণে বাধা অবস্থা এখানে হচ্ছে। আর সারা হলে কিন্তু হাইটটা আরো বেশি হয়। 43 ইঞ্চি বলে না ভাই? 55,000 টাকা। জি জি। আচ্ছা, দূর থেকে দেখা দিই, তো দাম দর কি করার অপশন থাকছে ভাই? জি ভাই, দাম দর করার সুযোগ আছে। দাম দর করার সুযোগ থাকছে, মানে যে দাম দিলেন সেখান থেকে দরদাম করার অপশন থাকবে নাকি? জি ভাই জি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আব্দুল ভাই, জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা ভাই তুতাপুরি। তুতাপুরি? এটা কি অরিজিনাল ক্রস? এটা ভাই অরিজিনাল বাচ্চা, একদম শর্ট ফেজের বাচ্চা। শর্ট ফেজের বাচ্চা, এটা দেখেন কত উঁচা। আচ্ছা, তবে এটা মোটামুটি বলা যায় যে আপনার ওই শারীরিক ভাবে একটু রুগ্ন না ভাই? জি, একটু হালকা আছে তো। এটার মারগরের আপনার 3টা বাচ্চা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটার আরো 2টা বাচ্চা আছে। ও, যার কারণে বাচ্চাটা একটু মানে শারীরিক ভাবে একটু দুধ কম পাইছে তো, তার জন্য আর কি এরকম। এর কি পাঠা পাঠি ভাই? এটা ভাই আপনার পাড়া বাচ্চা। পাড়া বাচ্চা? আচ্ছা আচ্ছা, এই বাচ্চার প্রথম বয়স কেমন চলে? এটা আপনার 2.5 মাস প্লাস বাচ্চা। 2.5 মাস প্লাস? জি জি। আচ্ছা আব্দুল ভাই, জি ভাই, বাচ্চাটা বিক্রির জন্য দরদাম কেমন চাচ্ছেন? এটা ভাই আমার বিক্রির জন্য দাম চাইতেছি 18,000 টাকা। আচ্ছা, বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 18,000 টাকা? জি জি। দাম দর কি করে অপশন থাকছে এরপরেও? হ্যাঁ হ্যাঁ ভাই, দাম দর করার সুযোগ আছে, সুযোগ থাকছে। তো সেক্ষেত্রে যারা ছাগল কিনতে আগ্রহী অবশ্যই আব্দুল ভাইকে ফোন দিয়ে তার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে প্রত্যেক ছাগল একটা অফার আছে ভাই। অফার আছে? জি জি জি, আজকে একটা অফার আছে। ভিডিওতে বিশেষ অফার থাকছে, তো সেক্ষেত্রে যারা ভিডিও দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। জি ভাই জি। তো শুভ দর্শক মন্ডলী, মূলত বিষয় হচ্ছে একটাই যে আসলে ভিডিও করতে করতে আমার চ্যানেল নিয়মিত একজন দর্শক এবং আব্দুল্লাহ ভাই একজন দর্শক চলে আসে, তো ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলি, কোথা থেকে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন সে সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে ভাই। আচ্ছা, আপনার সঙ্গে মোটামুটি আমার কথাবার্তা হয় কিন্তু ইনশাআল্লাহ, আপনি ফোন দেন। আচ্ছা, প্রথম অবস্থায় ভাই পরিচয়টা জানাবেন, নাম এবং ঠিকানা। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। জি ভাই জি। বাড়ি হচ্ছে ঈশ্বরদী, পাবনা জেলা ঈশ্বরদী। আচ্ছা, উনি কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করে। হ্যাঁ, মোহাম্মদ ভাইকে অনেকেই অবশ্য দেখেন কমেন্টস করতে। আর ভাই একসঙ্গে আছেন? জি, আমাদের বাসা একসাথে, একই সঙ্গে আছে। ভাইয়ের নামটা? আমার নামটা মোহাম্মদ হেলাল হোসেন ভাই। আচ্ছা আচ্ছা, আপনি কি ছাগল পালনের সঙ্গে যুক্ত নাকি? জি না, মানে ভাইয়ের জন্য, আমার সাথে ভাইয়ের জন্য আসেন। আচ্ছা আচ্ছা, তো মোহাম্মদ ভাই আপনি ছাগল পালনের সঙ্গে যুক্ত কত বছর যাবত? এই 2 থেকে 2.5 বছর ভাই। 2 থেকে 2.5 বছর? আচ্ছা, ছাগল থেকে কোনো সফলতা পাইছেন আপনি? নাই, বন্ধ পাই নাই ভাই। পান নাই? জি। তো চেষ্টা করে যাচ্ছেন? জি, চেষ্টা ত্রুটি নাই। হ্যাঁ, হাল ছাড়তেছেন আর কি। তো অনেকেই বলেন যে আসলে যে সফলতা
বিফলতার গল্প শুনতে হবে। তো সেক্ষেত্রে ভাই দীর্ঘ 2 থেকে 2.5 বছর সঙ্গে যুক্ত আছেন, আপনি কি মনে করেন যে সাগর সেক্টরটা লাভজনক? আচ্ছা, মনে হয় আমার প্রতিবেদন দেখে অনেক সাগর কিনছেন। মার্চ মাসের 1 তারিখে আর কি জাকির ভাই, সাদত ভাইয়ের ওখানে মানে ভিডিও করতেছিলাম, প্রতিবেদন করতেছিলাম, তোতাপুরি বলছে আসলে ওটা তো হরিয়ানা ক্রস ছিল, লম্বা সরা ছাগলটা, উনি 22,500 দাম বলছে, অথচ আমি বিক্রি করছি 13,000 টাকা। লাভ করবে বেশি মানুষ, অবশ্যই অবশ্যই। ওই ছাগলটা অনেকদিন ধরে ওরা কিনছিলাম সেলিম ভাই থেকে, বুঝছেন, সেলিম ভাই কাছ থেকে। আচ্ছা আচ্ছা, বাচ্চা বয়স 3 মাস। আচ্ছা আচ্ছা, কিনছিলাম একটা হরিয়ানার একটা তুতা। আচ্ছা আচ্ছা, প্রায় অনেকদিন হলো, প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে, হিটে আসছিল কিন্তু বিট করাইছি, কনসেপ্ট করে নাই, কনসেপ্ট করে পরে আবার কিছুদিন আগে বিট করাইছি, এখন কনসেপ্ট করছে কিনা জানি না। তারপরে ঘাটে নিয়ে সেটা বিক্রি করছি যে জলিল ভাই থেকে ছাগল নিবো। আচ্ছা, জলিল ভাই থেকে আপনার তুতাপুরি ক্রসের ছাগলটা মামুন ভাইয়ের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে আপনার যে ছাগলটা ন্যায্য দাম সেটা রাখবেন। এবং ভাই কিন্তু বলছে যে গাবেশীয় ছাগল নিবেন, আমি বলে দিচ্ছি একদম 100% গাব আছে, আল্লাহ বড় সোনা লিখিত গা লিখিত। তবে আমি কিন্তু সাক্ষী থাকতে পারি, যদি মিস্টেক হয় তো সেক্ষেত্রে ব্যবস্থা কিন্তু আমি নিব। মিস্টেক হলে ছাগল ফেরত, ছাগল ফেরত। আচ্ছা আচ্ছা, টাকা ফেরত। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা জলির ভাই, আমি বিস্তারিত ভেঙে বলেছি ভাই। আচ্ছা আচ্ছা, আমি অনেকদিন ধরে ছাগল লালন পালন করছি কিন্তু ছাগল থেকে কোনো আউটপুট পাচ্ছি না, মানে বেনিফিট পাচ্ছি না, আমি সব ভেঙে পড়েছি। আমি আসলে মানে বেসি ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক্যালে। ও আচ্ছা আচ্ছা, আমি ঢাকাতে 5 বছর পড়াশোনা করে 5 বছর চাকরি করছি। জি জি, চাকরি বাকরি ভিতরে মনে করেন স্বাধীনতা নাই, হ্যাঁ, যার কারণে অনেক সমস্যা আর কি, তেল বাজ, চাফা বাজ, এই যেগুলো আছে না, এগুলোর জন্য চাকরি বাকরি করা আসলে খুব কঠিন হয়ে গেছে, খুবই কঠিন। জি, আমি মূলত চাকরি করছি সততা নিয়ে এবং পরিশ্রম করছি, আল্লাহ আমাকে কিন্তু ভালো অবস্থানে রাখছিল। জি জি জি, আমি নাভানাতে ছিলাম, ওখানে আপনার হচ্ছে ওই ইনস্ট্রাকশন ডিপার্টমেন্টে ইনচার্জ হিসেবে ছিলাম। ও আচ্ছা, বেতন অনেক ভালো ছিল ভাই, 48,000 টাকা বেতন ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ওই মনে করেন যে চাকরি বাকরি আসলে ভালো লাগলো না, মানে নিজের স্বাধীনতা বিশেষ প্রয়োজন, কারণ হচ্ছে যে ভাই তেল বাজ চাফা বাজ এরা কাজ করবে না, এরাই বেনিফিট ভোগ করে, বুঝছেন ভাই। আচ্ছা, যার পরিশ্রম করে তখন বেনিফিট পায় না। জি জি জি, সঠিক। আমি অনেক দিন মনে করেন যে প্রায় 6টা কোম্পানিতে চাকরি করছি, বুঝছেন ভাই। আচ্ছা আচ্ছা, কোথাও আমি আর কি ভালো মানুষ পাই নাই, আবার নাম ভাঙে অনেকে টাকাও খায়, বুঝছেন, লাখ লাখ টাকা খায়, কিন্তু ওরাই দেখা যাচ্ছে কি ওরাই বেতন বাড়ে উড়ে 5,000, আমার এবারে 1,500। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যেটুকু জানি ছেলে পেলে সেটুকু শেখাবো, আদর্শবান মানুষ হিসাবে তৈরি করবো, সঠিক, পাশাপাশি এই ছাগল লালন পালন আর কি ঢাকা থেকে আর কি উদ্বুদ্ধ মানে উৎসাহ আর কি। জি জি, অনেকদিন ধরে চেষ্টা করছি, আমার বাড়ির লোক আজকে আসতে দেবে না, বুঝছেন, বলে গরু কেনার জন্য। আচ্ছা আচ্ছা, আমি বলেছি না আমি গরু কিনবো না, লাস্ট এই ছাগল কিনবো, আমাকে একটা সুযোগ দেন, যদি ছাগল থেকে ফলাফল ভালো না আসে তাহলে আমি গরু তারপরে গরু। কিন্তু গরু একটা বড় জন্তু, আসলে লালন পালন করা একটু কষ্ট সাধ্য। জি ভাই জি, ছাগল যে কোনো মানুষই দেখাশোনা করতে পারে কিন্তু গরু তো পারে না। অবশ্যই অবশ্যই, যার কারণে তো মামা ইনশাআল্লাহ আজকে ভিডিওতে আপনাকে পেয়ে অনেকটাই ভালো লাগলো, যে আমার নিয়মিত দর্শক আপনি পাশাপাশি ছাগল অনেক কিনছেন এবং চেষ্টা আছেন যে ছাগল সেক্টর থেকে সফলতা আসবেই, আপনার মাধ্যমে দিয়ে দর্শকদের একটা ভালো তথ্য দিলাম। তো আজকের মতো আপনাকে ইনশাআল্লাহ বিদায় দিচ্ছি, তবে এটা মনে রাখতে হবে ভাই, ব্যর্থতাই সফলতা চাবিকাঠি। আমি চাকরি বাকরি করছি ওখানে, অনেক মানে ধৈর্য ধরেছি, বিনিময়ে আল্লাহ কিন্তু আমাকে ভালো একটা পজিশনে দিছিল, ভালো বেতনও দিছিল, সম্মানও দিছিল, বুঝছেন ভাইয়া। তা আমি এখান থেকেও আশা রাখি আমার কোচিং সেন্টার এবং এই ছাগল সেক্টর, হ্যাঁ, উন্নতি হবে, আশা রাখি ভালো কিছু করতে পারবো, ইনশাআল্লাহ হবে একদিন।
এটা আমার ছাত্র। আচ্ছা আচ্ছা, 2020 সাল থেকে আমার কোচিং এ আছে, এবার ইন্টার পরীক্ষা দিবে আর কি। ও আচ্ছা আচ্ছা, সামনে 17 তারিখে পরীক্ষা শুরু। মানে এক কথা বলা যায় যে আপনি বর্তমানে যে পেশা আছেন মানুষ গড়া কারিগর। জি 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 জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জানাই। চেষ্টা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি যেটুকু জানি সেটুকু ছেলেপেলেকে শেখাবো, বিনিময়ে যে পারিশ্রমিকটা পাই। আমি টাকা নিয়ে কখনো কোন ছেলেপেলেকে জুলুম করি না, এর সাক্ষী আছে। কখনো কারো জুলুম করি না, এখনো প্রায় আমার কোচিং এ প্রায় 40 আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা সেক্টরে সফলতা দান করুক, এটা আশা করি ইনশাআল্লাহ। তো ভাই ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ছাগলটা কোন জাতের? এটা ভাই তুতাফুরি। সেক্ষেত্রে আপনি একটা সংগ্রহ করছেন নাকি? জি জি, আজকে ভিডিওতে একবার কিনা রেটে দিতে চাচ্ছি, তো কিনা রেট কত বলেন? আজকের জন্য বিশেষ অফার এই যে পাঠা বাচ্চাটা তোতাপুরি ক্রস। হ্যাঁ, ক্রস এর কোয়ালিটি ভালো আছে, একটু শারীরিক ভাবে ছোট, হ্যাঁ, তবে বয়স কম, তো পর্যায়ক্রমে লালন পালন করলে বড় হয়ে যাবে। 8000 টাকা ফিক্সড প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে আজকের জন্য বিশেষ অফার নাকি? জি জি, আজকের জন্য বিশেষ। আচ্ছা, একটু মুখ কথা শুনতে ভাই, ওই পাশটা দেখে নিই, সব দেখা দিই ইনশাল্লাহ। আচ্ছা, কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ জি জি জি, কোয়ালিটি ভালো। নিশাকান্ত ভাই, নিশাকান্ত, কোনো সমস্যা আছে? কিন্তু না না, কোনো সমস্যা না। মাস দশে বলতে পারে যে সমস্যাগ্রস্ত ছাগল আপনারা ভিডিওতে কম দামে দিচ্ছেন? না না না, আচ্ছা, সুস্থ আছে। হ্যাঁ, শারীরিকভাবে মূল বিষয় হচ্ছে ছোটো। হ্যাঁ, বয়সের দিকে ছোটো। আচ্ছা, তাহলে ভাই ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, তো কোথা দিকে তো ইনশাল্লাহ করবো না আজকে আর। হ্যাঁ, তো আগামীতে ভিডিওতে কী দেখবো? আগামী ভিডিওতে পাঠি থাকবে? আগামী ভিডিওতে আপনার 10 পিস, মানে 2 পর্ব হবে আর কি। আগামী ভিডিও 10 পিস পাঠা, 10 পিস পাঠি পাঠি থাকবে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ যারা আগামী পর্ব দেখবেন সেখান থেকে কিন্তু ভালো মনে ছাগল সংগ্রহ করতে পারবেন। আর আজকে যেগুলো ছিল ভিডিওতে সেটা দেখে কিন্তু যেগুলো ভালো লাগবে, হ্যাঁ, সরাসরি ভাইকে স্ক্রিনশট দিয়ে এখান থেকে ছাগলের বিস্তারিত দরদাম করে নেবেন। জি জি, স্ক্রিনশট দেবেন, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, আমি দরদাম করে নিতে পারবো ইনশাল্লাহ। তো ভাই আজকে ইনশাল্লাহ দিয়ে নিচ্ছি, আগামী দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।